হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ আপনাদের সামনে। এই যে দেখুন আমাদের এখানে হিন্দু মিলন মন্দির, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেই মন্দিরটা। এই যে দেখুন চারিদিকে, তো চলুন ভিতরে যাই, দেখাই আপনাদেরকে হিন্দু মিলন মন্দির। আসুন। খুবই বড় করে বানানো হচ্ছে, এই যে দেখুন। তো চলুন উপরে যাই। তো এখানে দেখছেন যে ঠাকুর স্বামী পরমানন্দজি মহারাজ, এই যে দেখছেন। আর পাশের আছেন বাবা ভোলানাথ, মানে আমাদের শিব ঠাকুর। লাঠি খেলা জানে না, চলে রাখো কেন আর বাম দিকে রয়েছেন আমাদের বাম নারায়ণ বাবা, এই যে দেখুন। লাইট উঠ অন ছিল না, তাই অন্ধকার অন্ধকার লাগছে বন্ধুরা, কিছু মনে করবেন না। আর আকাশটাও পুরো মানে মেঘে ঢাকা ছিল, তো তাই আর আমরা এসেছিলামও সন্ধ্যার অল্প আগে, তাই সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। আর আগেকার দিনে এখানে বিয়ের প্রোগ্রামও হতো, মানে দূরে দূরের থেকে মানুষ আসলে এখানে বিয়ে, মানে দূরে দূরের থেকে মানুষ মানে আসতো এখানে বিয়ে করাতে। আর আমার আপন পিসির তো ভাইরও একটার এখানে বিয়ে হয়েছিল। আর এই যে দেখছেন বন্ধুরা, এখানে বছরের কার্তিক মাসে মহাযজ্ঞ হয়, যজ্ঞ অনুষ্ঠান হয়, খুবই বড় অনুষ্ঠান হয় প্রত্যেকই বছরের মানে কার্তিক মাসে হয় এখানে। এই যে দেখুন, আর এখানে বাচ্চারা, এই যে দেখুন এদিকে আছে। এখানে এখানে উপরে যজ্ঞ হয়, খুবই বড় যজ্ঞ হয়। আর এই যে দেখুন এখানে নিচে নিচে চিলড্রেন প্রোগ্রাম হয়, মানে নাচ টাচ এইসব ছবি সব ধরনের প্রোগ্রাম হয়, ছোটো ছোটো বাচ্চারা করে। এখানে স্কুল একটা আছে, স্কুলের নাম তো কী জানি, নামটা হলো বন্ধুরা পূর্ণমানন্দ বিদ্যা মন্দির। এখানে স্কুলটা খুবই ভালো, পড়াশোনা হয়, মানে এখানে হিন্দু মেজরিটি আছে, মানে অন্য কোনো জাতে না, কারণ এটা তো মন্দির, হিন্দু মিলন মন্দির, তো তাই এখানে মানে হিন্দুরাই ভর্তি হয়। এই কারণে পিছন দিকে স্কুলটা আছে, স্কুলের পড়াশোনা খুবই ভালো বন্ধুরা। আর এই দিকে মানে স্কুলের ছাত্ররাই এখানে নাচ টাচ করে, ছোটো ছোটো বাচ্চারা দেখতে খুবই ভালো লাগে অনুষ্ঠানটা হয়। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি কখনো আসেন তাইলে মিলন মন্দিরে ঘুরে যাবেন। আর কার্তিক মাসে, বছরের কার্তিক মাসে মানে একবার যজ্ঞ অনুষ্ঠান হয়, আর প্রত্যেক পূর্ণিমাতে এখানে প্রসাদ খাওয়া হয়, হ্যাঁ ভোগ লাগানো হয়, প্রত্যেক পূর্ণিমাতে এখানে ভোগ লাগানো হয়, প্রসাদ খাওয়া হয়, সবাইকে প্রসাদ প্রসাদ বিতরণ করা হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো লেগে থাকলে আপনারাও এই কমেন্টে জানাবেন আমাকে, আর ভালো লেগে থাকলে এখানে আসবেন, দেখবেন মন্দিরটা, আমার তো ভালো লাগে, তো আপনাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটা। তো চলুন স্কুলটাও দেখিনি, চলুন আসুন।
একজন দেখছেন আমাদের ভাড়া বলেছিলাম যে আমাদের বাড়িতে ভাড়া টিয়া থাকে এক পাইটি এই যে তাদের ছেলে দুনোটা দাদার ছেলে দুনোটা ওরাও স্কুলে পড়ে তো স্কুলের বিষয়ে বলো তোমরা বলো কিছু বলো আমাদের স্কুলের নাম হলো প্রণামানন্দ বিদ্যামন্দির বারো সেবাশ্রম সংঘ তো এই স্কুলটা বহুত ভালো এই স্কুলে শুধু হিন্দু বাচ্চারাও ভর্তি হতে পারে ঠিক আছে চলো স্কুলটা দেখে তো বলেছিলাম যে বন্ধুরা আপনাদেরকে যে এখানে যে মহাযজ্ঞ অনুষ্ঠান হয় তো এই অনুষ্ঠানে অনেক দূর দূর থেকে মানে মহারাজজিরা আসে অনেক দূর দূর থেকে ভারত সেবা আশ্রম সঙ্ঘের থ্রুতে মানে যে যে মন্দির আছে অনেক বড় বড় মন্দির আছে ওখান থেকে আসে বড় বড় মহারাজজিরা এখানে আসে এই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করতে অনেক বড় অনুষ্ঠান হয় বন্ধুরা আর আগে যে বিয়ের মানে এখানে বিয়ে করা হতো তো এই মানে নিয়মটা আবার বন্ধ করা হয়ে গিয়েছে এই কমিটি মিলে এখানে বন্ধ করা হয়েছে জানি না কেন বন্ধ করা হয়েছে তো যে এখন শুনলাম যে এখানে বিয়েটি এখন কিছু হয় আর এই যে দেখুন স্কুলের ধারে বাচ্চা কাচ্চা নেওয়া আনা হয় আর দেখছেন তো এই যে দেখুন এদিকে এই যে মন্দিরের পিছন দিক থেকে এই স্কুলে আসা যায় মানে মন্দিরের ভিতরে স্কুলটা মন্দিরের ভিতরে স্কুলটা কেমন লাগলো আমাদের এই স্কুলটা এই যে দেখুন স্কুলের ভিতরে দেখাতে পারবো না কারণ স্কুল লাগানো দেখুন এখন সামার ভ্যাকেশনের ছুটি চলছে আর স্কুলের ভিতরটা দেখাতে পারবো না আর বললাম না এই যে দেখুন স্কুলটা মানে হোস্টেল সিস্টেম আছে এখানে দূরে থেকে ছাত্ররা মানে দূরে থেকে বাচ্চারা আসলে এখানে থাকার সিস্টেম আছে তো এখানে বর্তমানে তো এখন কোনো ছাত্ররা নেই কারণ সবই কিনার থেকে মানে পাশে থেকে পড়াশোনা করে এখানে তো আর যে এখানে চার পাঁচজন ছিল হোস্টেলে তো এখন আর নেই বর্তমানে তো বর্তমানে পাশেরই বাচ্চারা কতজন আছে এখানে পড়াশোনা করে তো হোস্টেল এখানে বর্তমানে এখন বন্ধ আছে হোস্টেলটা তো আরও আসলে দূরে থেকে আসলে তো আসবে এখানে থাকবে তো আপনারা যদি ভালো লাগে থাকে তো এই স্কুলে দিবেন ছাত্ররা দিবেন পড়াতে চাইলে এখানে পড়াতে পারবে এখানে পড়াশোনা খুবই ভালো হয় বন্ধুরা আর কি বলবো আপনাদেরকে এসে দেখবেন দেখে যাবেন আর পাশের ভিউটা দেখুন বন্ধুরা এই যে দেখুন স্কুলের এই তো স্কুল আর স্কুলের পাশের ভিউটা দেখুন বন্ধুরা এই যে দেখুন আর মানে মন্দিরের অপোজিট সাইডে রাস্তার মানে সাইডে উল্টা সাইডে একটা ধাবাও আছে বন্ধুরা তো কিছু পেটে ক্ষুধা ক্ষুধা লাগলে খেতেও পারবেন আপনারা দুটো ধাবা আছে এখানে লাগা লাগা দুইটাই ধাবা আছে তো ঠিক আছে আসবেন এখানে এসে যাবেন আর যে দেখুন আমরা মন্দির দেখাতে আসলাম আর ওদিকে অল্প অল্প বৃষ্টিও হচ্ছে এই যে দেখুন বৃষ্টি ভিজে গেছি পুরা অল্প অল্প হচ্ছে বেশি না তো মন্দিরটা তো পুরো দেখালাম তো চলুন এখন পিছন দিকটাও দেখেই নিই আপনাদেরকে এই যে দেখুন পিছন দিকটা পিছনের দিকে এর ভিউটা অনেক সুন্দর বন্ধুরা অনেক সুন্দর এই যে দেখুন এই যে দেখুন বসারও জায়গা আছে এখানে মানে অনেক সুন্দর মন্দিরটা আর চারিদিকে ভিউটাও তো দেখুন অনেক সুন্দর আর যে বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে এখানে রঙ্গন ফুল আর কি কি জানি না এই যে দেখুন একটা গাছ আছে কি নাম এটা জানি না আর ওই যে দেখুন এরা কি মজা করছে এই যে দেখুন কি একটা ফুল ধরেছে গাছটা পুরো কাটা কাটা আর এই যে দেখুন রঙ্গন ফুলের গাছ এটা লাল রঙ্গন আর এই যে দেখছেন উনি হলেন এই মন্দিরের আন্ডারে থাকেন মহারাজজি আর মহারাজজি লাইট টাইট অন করে দিলেন কারণ সন্ধ্যা দেওয়ারও সময় হয়ে গেল
আপনি সন্ধ্যা আলতি করবেন, আর ওদিকে আমাদের যাওয়ারও সময় হয়ে গেল। তো যেতে যেতে ওই দেখেন গেটের সামনে এগুলো গাছ, ফুলের গাছ, খুবই সুন্দর। তো ঠিক আছে বন্ধুরা, দেখলেন তো আমাদের এখানে মিলন মন্দিরটা, তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটা। তো আজকের জন্য অতটুকু বন্ধুরা, তো দেখবেন পুরো ভিডিওটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। তো যেতে যেতে এক দোকানেও ঢুকে পড়লাম, বুঝতেই পারছেন কেন ঢুকলাম। আমার পরিয়ার দিয়া কোনো কোনো বের হলে ওদের কিছু খেতেই লাগে, আর ও রাগ করে চলে যাচ্ছে। ও আর কি জিনে বলেছিল খাওয়ার জন্য, তো আমি দিলাম না। ওদিকে ম্যাগিও দু প্যাকেট নিয়ে নিলাম। তো ঠিক, তো আজকের জন্য এতটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।